ইলা ফি করঈ করই যখনই পড়ে আমরা কি করি এখানে লম্বা করি করঈশ এখানে দেখেন এটা হচ্ছে মধ্যে এর রে কি আছে জবর জবরের পরে আছে কি জজমওয়ালা ইয়া এখন জজমওয়ালা ইয়ার পরবর্তী হর কী হয়েছে ওয়াকফ হইছে আমরা থামছি নিঃশ্বাস ত্যাগ করছি তার মানে এটা কী হয়ে গেছে শুধু লিন থেকে মধ্যে হয়ে গেছে লম্বা করতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আলু বিল্লাহ হিনেসে তন রহিম বিসমিল্লাহি রহমান রহিম রব্বিজিদ নী আই মারব্ব বিএসসির ওয়ালাহদ ওয়াসির ওয়াত নি মারিনা বিল ফহির আল আহামদুল্লিলাহ প্রিয়ধীনী বাইবন্ধুগণ যে যেখান থেকে আমাদের কোরআঞ্চিকা ক্লাস দেখছেন সকলকে যেন আন্তরিক সবে চৌদির নন্দর প্রিয়ধীনী বাইবন্ধুগণ আজকে আমরা লিন এবং মদ্যি লিন নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ তো মদ্যীর লীন হচ্ছে এটা একালিফ মদের তিন নম্বর প্রকার যা আমরা আগেই দেখে আসছি যে একালিফ মত চার প্রকার তার মধ্যে তিন নাম্বার প্রকার হচ্ছে মধ্যে লিন তো আজকে আমরা লিন এবং মধ্যে লিন দুটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো লিন দুই প্রকার একটা হচ্ছে লিন আর একটা হচ্ছে মধ্যে লিন মনে রাখবেন লিন দু প্রকার লিন এবং মধ্যে লিন যেটা লিন এটা দ্রুত পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হবে আর যেটা মধ্যে লিন সেটা কী করতে হবে একালিফ লম্বা করতে হবে যেহেতু এটা একালিফ মদের নিয়ম শুধু লিন দ্রুত হবে আর মধ্য লিন একালিফ পরিমাণ লম্বা হবে তো আমরা প্রথমে শুধু লিন যেটা এটা জানবো আমি যদি শুধু লিন বুঝি তাহলে মধ্য লিন আমার জন্য একদম সহজ তো দেখেন শুধু লিন কখন হবে জবরের বাম জসম ওয়ালা ওয়াও জবর তারপরে যজমালা ওয়াও যে জবরের বাম পাশে যজমালা ইয়া জবরের বামপাসের জজমালা ওয়াও আবার জবরের বামপাসের জজমওয়ালা ইয়া এখানে দেখেন যে এটা হচ্ছে আলিফ আলির উপর কী আছে জবর আছে আমরা গত ক্লাসে বলেছি যে আলিফ থাকবে খালি আর আলিফের উপর নিচে যখন কোনো চিহ্ন আসবে জবর জির পিস যাই হোক আসুক না কেন সেটা হামজা হয়ে যাবে তো এখন এটা কি নাই আলিফ নাই এটা হামজা হয়ে গেছে তো এখন জবর আছে উপরে জবর জবরের পর কী আছে জজমলা ওয়াও তার মানে এটা কি শুধু লিন এখানে দেখেন জবর আছে তারপরে কী আছে ওয়ালা ইয়া তার মানে এটা কি শুধু লিন দুটা সূত্র মনে রাখবেন জবর তারপরে যজমলা ওয়াও জবর তারপরে জজমালা ইয়া এখন জবর আছে পরবর্তীতে ওয়াও আছে কিন্তু জজমলা ওয়াও নাই তখনও হবে না দুটো করে শর্ত মিলতে হবে জবর ওয়াও জবর আছে যজমলা ইয়া থাকতে হবে এখন যজমলা ইয়া আছে আগে জবর নাই তখনও কি হবে না মদ লীন হবে না তো শুধু লিন হলে কি করতে হবে এটাকে দ্রুত তাড়াতাড়ি করে পড়তে হবে তো এখন আমরা মধ্যে লিন কখন হবে আমরা জানলাম যে শুধু লিন কখন হয় এখন দেখেন লিন কখন হয় লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ইয়াকে মধ্যে লিন বলে আমরা আগে কী শিখেছি শুধু লিন এখন এই লিনের হরফের এই লিনের হরফের পরে যদি ওয়াকফ হয় লিনের হরফের বামের হরফে অর্থাৎ পরবর্তী হরফে যদি ওয়াকফ হয় তাকে মধ্যে লিন বলে এখন ওয়াকফ কাকে বলা হয় এটাকে আমাকে জানতে হবে ওয়াকফ অর্থ হচ্ছে থামা ওয়াকফ অর্থ থামা বা বিরতি বা নিঃশ্বাস ত্যাগ করা আমরা যখন কোরআন তেলাওয়াত করি কোরআন তেলোয়াতের সময় যেখানে কি আমরা নিঃশ্বাস ত্যাগ করি ওই স্থানটাকে বলা হয় ওয়াকফের স্থান কোরআন তেরোয়াতের সময় যে স্থানে আমরা নিঃশ্বাস ছাড়ি এক নিঃশ্বাসে তো আমরা এক পৃষ্ঠা পড়তে পারি না যেখানে নিঃশ্বাস ত্যাগ করি ওই স্থানকে বলা হয় ওয়াকফ এখন লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ইহাকে মধ্যে লিন বলা হয় এখন উদাহরণ দেখেন তাহলে আরও সহজ হবে যেমন আমরা সুরে কোরাইস পড়ি লি ইলা যখনই পড়ি আমরা কি করি এখানে লম্বা করি করঈশ এখানে দেখেন এটা হচ্ছে মধ্যে লিন রয়ের উপরে কি আছে জবর জবরের পরে আছে কি জজমওয়ালা ইয়া এখন যজমওয়ালা ইয়ার পরবর্তী হরফে কী হয়েছে ওয়াক ফো হয়েছে আমরা থামছি নিঃশ্বাস ত্যাগ করছি তার মানে এটা কী হয়ে গেছে শুধু লিন থেকে মধ্যে লিন হয়ে গেছে লম্বা করতে হবে শুধু লিন দ্রুত আর মধ্যে লিন লম্বা ই লাফ ই এই যেখানে অশ্বই সয়দের উপর কি আছে জবর জবরের পরে লিনের হরফ এখন লিনের হরফের পরবর্তীতে হরফের মধ্যে আমরা কি করছি ওয়াক ওয়াকফ করছি এজন্য কি হয়ে গেছে মধ্যে লীন হয়ে গেছে আবার এই একই নিয়ম যদি শব্দের মাঝখানে আসতো তখন আবার দ্রুত হতো وقف না করলে কি হবে দ্রুত হবে ওয়াকফ করলে লম্বা হবে ইলাফিহিম রিহ লাতাশশিতা ইওয়াসসাইফ ফাল ইবদু রাব্বা হাযাল বাইত এই যে বাইত জবর এর পরে জয়সা ইয়া এখন লিনের হরফ জবরের পরে যজমালা ইয়া এবং জবরের পরে যজমালা ওয়াও দুটা লিনের হরফ এখন লিনের হরফের পরবর্তীতে কী হয়েছে ওয়াকফ হয়েছে আমরা থামছি এই জন্য একটা মধ্যে হয়ে গেছে বাইথ লম্বা তো এই হচ্ছে লিন এবং মধ্যে লিন আমাদেরকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটি নিয়ম আমাদেরকে মনে রাখতে হবে যে লিন হচ্ছে দ্রুত করতে হবে আর মধ্যে লিন কী করতে হবে লম্বা করতে হবে লিন কখন হয় জবরের পরে যজমলা ওয়াও জবরের পরে যজমলা ইয়া এটা হচ্ছে শুধু লিন আর যখন এর পরবর্তী হরফের মধ্যে ওয়াকফোভে থামব তখন হয়ে যাবে কি মধ্যে লিন তো ইনশাল্লাহ আমরা আশা করি যে আপনারা ভালোভাবেই বুঝেছেন যদিও না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা যেইভাবে বুঝেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সেভাবে বোঝানোর জন্য তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিব সকলের কাছে দোয়া চাই সকলের সুস্ব সুস্থ কামনা করি السلام عليكم ورحمه الله وبركاته